বন্ধু ৱেলকাম ইউটিউব চেনেল বন্ধুসকল ৰাজনীতিৰ ফালৰ পৰা দুটা আপডেট দিবলৈ বিচাৰিছোঁ বন্ধুসকল অকণমান মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া লাইভ আপডেট ঘোষণা কৰিছে ৰাতি আৰু আপোনালোকক মই দুয়োটাকৈ আপডেট ৰাতিপুৱা আপোনালোকক মই দি আছোঁ আর সকলে ভিডিওটি শেয়ার করব আর মুখ্যমন্ত্রী ডাক ইতিমধ্যে ঘোষণা করেছে যে আপনাদের দুটো আপডেট ঘোষণা করেছে আলফা স্বাধীনক লোক এটা ঘোষণা করেছে অসমত লোকসভা ইলেকশন অনুষ্ঠিত হব আর এই লোকসভা ইলেকশন হাততে কিমানখন আসন পয়া হব হাতে আপনাদের সাধারণ শাসিত আপনাদের হাতণত সরকার গঠন করা বিজেপি সরকার হাতণ কি আসন কৰি গঠন করব আর কি আসন পাব আশা পাতি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে আর আপনাদের এখন জনাই দিম যে পুলিশের পিজিক অনুষ্ঠিত হব ফুল ডিটেলস কেবাটা আপডেট মই এইটো ভিডিওর জৰিয়তে জানিয়ে দিম ৰাজনৈতিকভাৱে কেটামান আপডেট জানিয়ে দিন বন্ধুকাল আৰু আপনাদের ভিডিওটি অনেক শেয়ার কৰি দিব কৰি দিব প্ৰথমবাৰ ভিজিট কৰি দিলে যা সাবস্ক্রাইব করছে মোৰ অন্তৰৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু দুইজন বেয়া কমেন্ট কৰে তার ভাল বেয়া সকলতে থাকবে মূল ভিডিও বেয়াকৈ কমেন্ট কৰে মই তুমি জগৰে এটা কমেন্ট চাইছো লগ লগে ৰিপৰ্ট আর আৰু বেয়া কমেন্ট কৰা কেটা ৰিপৰ্ট মাৰি দিব পাৰিম কিন্তু রিপোর্ট এতালে মৰা নাই বন্ধুসকল আৰু ও বেয়াক কমেন্ট নকৰিব যখন হাজাৰৰ ভিতৰত এক হাজাৰৰ ভিতৰত দুই এজন বেয়াকৈ কমেণ্ট কৰিবই কাৰণ সকলোৱে ভাল পায় ভাল পায় কাৰণে ইমান চাপোৰ্ট কৰিছে মৰম জনাইছে আৰু আপোনালোকৰ মৰম আশীৰ্বাদত মই সাধাৰণতে যিখিনি কৰিব পাৰিছোঁ সকলোক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ সকলোৱে মৰম আশীৰ্বাদ জনাইছে বাবে সেইবাবে মই সাধাৰণতে আগবাঢ়িব পাৰিছোঁ সকলোক মই অন্তৰ ফালৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু হাজাৰৰ ভিতৰত দুই এজন বেয়াকৈ কমেণ্ট কৰিবই কাৰণ তেওঁলোকে ভাল বেয়া সকলোতে থাকে আৰু মোটামুটি নাইণ্টি নাইন পাৰ্চেণ্ট সাধাৰণ ল'ৰা ছোৱালীয়ে মোক ভালেই পায় সকলোৱে ছাপোৰ্ট কৰিছে ভিডিঅ' মই চাই তেওঁলোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ অন্তৰ ফালৰ পৰা আৰু পাৰ্চেণ্ট ল'ৰা ছোৱালীয়ে মোক বেয়া পায় তেওঁলোকে হ'ল মই ডাইৰেক্ট কৈছোঁ বন্ধুসকল ভাল বেয়া সকলো আছে যিসকল বেয়াকৈ কম কৰে তেওঁলোকে কেৱল বেয়াকৈ এই চাই তেওঁলোকক মই নাম নকওঁ চাৰি পাঁচজন আছে আৰু গোটেইকেইটাক মোক ভালেই পায় বন্ধুসকল সকলোৱে মোক চাপৰ্ট কৰিব আৰু প্ৰথমখন আপডেট আহিছে যে মুখন্ত্ৰী ডাঙৰীয়াই সাধাৰণতে ইতিমধ্যে আলফা স্বাধীনক লৈ এখন ঘোষণা কৰিছে যে এক মাহৰ ভিতৰত আপোনালোক সাধাৰণতে আলফা স্বাধীনক লৈ আলোচনাক লৈ সাধাৰণতে তৎপৰ হৈছে আৰু ইতিমধ্যে যাকালি সাধারণ মুখ্যমন্ত্রী সাধাৰণতে যোৰহাটত এখন সাধাৰণতে গণিত বিস্ফোৰণ হোৱাৰ পিছত যোৰহাটত এখন অতি সোনকালে সাধাৰণতে বৈঠকত অনুষ্ঠিত হৈছিল আৰু আপোনালোকৰ সাধাৰণতে মুখ্যমন্ত্রী ডাঙৰ ঘোষণা কৰিছে যে আলফা স্বাদীনের সৈতে অতি আলোচনা লৈ বহিব বুলি প্ৰতিশ্ৰুতি দিছে আৰু অতি সোনকালে আলফা স্বাদীন সাধাৰণতে অনুৰোধ জনাইছে যে অসমলৈ ঘূৰি আহিবলৈ অনুৰোধ জনাইছে আৰু অসমখন উন্নতি কৰাৰ বাবে করার অনুরোধ জানাইছে আর যাতে আহি কিনে গোটেই ঠাইত উন্নতি হয় আৰু ঘূৰি নাহি হি কিনে গ্রণিত বিস্ফোরণ এই সাধারণ ই কৰি থাকিলে আপোনালোকৰ সাধাৰণতে অসমখন উন্নতি নহয় এনেকৈ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক ঘোষণা কৰিছে আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে যে অসম আলফা স্বাধীনক লৈ অতি সোনকালে সাধাৰণতে এখন ই কৰিব আলোচনাক লৈ বহিব আৰু যাতে অসমলৈ সাধাৰণতে ঘূৰি আহে নিজৰ মাতৃভূমিলৈ যাতে ঘূৰি আহে আৰু আপোনালোকৰ সাধাৰণতে ইতিমধ্যে ঘোষণা কৰিছে আৰু ৰাজনৈতিকভাৱে এখন বিশদ আপডেট ঘোষণা কৰিছে সেইখন আপডেট হৈছে যে আপোনালোকৰ সাধাৰণতে যখন সাধারণত লোকসভা ইলেকশন এম পি ইলেকশন অনুষ্ঠিত হব এই এম পি ইলেকশনটা আপনাদের সাধারণত অনুষ্ঠিত হব এম পি ইলেকশন আপনাদের সাধারণত সাড়ে এগারো আসন পাব পাব্যমন্ত্রী ডাঙরিয়া বার বার করে দাবি করেছে এটিলে সাড়ে এগারো আছে আর আপনাদের সাধারণত চোদ্দ খন আসনের ভিতর সাড়ে এগারো আসন পাব আর ইতিমধ্যে সাড়ে এগারোপরা অলপমা এই হাফ আসনের পরে অলপমান বোট বেশি হলে আপনাদের সাধারণত বারো আসন পাই যাব এনেক মুখ্যমন্ত্রী ডরিয়া প্রতিদিনে ঘোষণা করে আছে আর সাড়ে এগারো আসন যুক্ত পাব আর এই সাড়ে এগারো খান আদা আসন কোনখন হয় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডাঙৰে এটিল ঘোষণা করা নাই কিন্তু সকলে মনত বাহি উঠি যে কোন আসন হব আর ইডিএফর তিন আসন যুঁজি লাগবে বিজেপি আর লগত সাধারণত বিপিআর বিপিএফ দু আসন যুঁজি লাগবে আর আপনার সাধারণ যে চোদ্দ খুব আসনের ভিতর নখন আসনের কংগ্রেসের যুঁজিব লাগবে বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডাঙৰে ঘোষণা করেছে আর সাড়ে এগারো আসন পাব বুলি বলে মুখ্যমন্ত্রী ডাঙ্গ বার করে ঘোষণা করে আছে আর আপনাদের সাধারণত ৰাজনৈতিক খবৰটো আপোনালোকক ৰাতিপুৱাই প্ৰয়োজন কেইবাটাও আপডেট আৰু অসম পুলিচৰ ফিজিকেল অনুষ্ঠিত কেতিয়া হ'ব অসম পুলিচৰ ফিজিকেলটো সাধাৰণতে সকলোবোৰ এতিয়ালৈকে অনুষ্ঠিত নহয় কাৰণ গ্ৰাউণ্ডসমূহ ঠিক কৰা নাই আৰু অসম পুলিচৰ সাধাৰণতে কোনো ৰাজ্যতে কোনো সাধাৰণতে আপোনালোকৰ জিলাতে কোনো ধৰণৰ সাধাৰণতে আপোনালোকৰ অসম পুলিচৰ গ্ৰাউণ্ডসমূহ ফিল্ডৰ গ্ৰাউণ্ডসমূহ ঠিক কৰা নাই বহুতে বোৱা বিড বিয়া বোৱা নিউজ বজাই আছে বন্ধুসকল আপোনালোকক মই কৈছোঁ এই অসম পুলিচৰ ফিজিকেল মোৰ জানুৱাৰী মাহত নহয় কাৰণ ফেব্ৰুৱাৰী মাহতে নহ'ব কাৰণ ফেব্ৰুৱাৰী মাহত মেট্রিক পরীক্ষা আছে হাই সেকেন্ডারি পরীক্ষা আছে আর আপনার এই ফলে ৰাজনৈতিকভাৱে রাজনৈতিকভাবে বেগ বেগ সাধারণ আপনাদের সাধারণ দিয়ে আছে আপনার লোকসভা ইলেকশনের তৎপর সভার জারি কৰিব ফেব্রুয়ারি শেষতে আর মেট্রিক হাই হাই সেকেন্ডেরি পরীক্ষার মধ্যে এই অপ্র পুলিশের ফিজিক্যাল অনুষ্ঠিত নয় আর আপনার সাধারণ এই মাহতো হানের মহত কেটেও সম্ভব নয় সকল ইলেকশন অফিসে হোক মূর মতে সকলে ভিডিওটি শেয়ার দেনল সাবস্ক্রাইব করলে মোক বেয়া বেয়ে তো ভিডিও মোট সাবেন চারি পাঁচজন লোক আছে এটা মোক ভাল সূল পৰা ধন্যবাদ জ্ঞাপন করেছো যদি মোক সাপোর্ট কৰিছে আগুন সাপেক্ষ কৰিব ধন্য